প্রশাসন ও হাব নেতাদের আশ্বাসের পরও এখনও অনিশ্চিত প্রায় 55,000 যাত্রীর হজে যাওয়া। তাদের অনেকে হজ ক্যাম্পে অপেক্ষায় আছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত সবাই হজে যেতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ বিমান সৌদি এয়ারলাইন্সের 6টি ফ্লাইটে ঢাকা ছেড়েছে 1761 জন হজযাত্রী। কাজী ব্যাপার রিপোর্ট জানাচ্ছেন নাইমাল জিকো। নিবন্ধন প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন করার পরেও কিছু হজ এজেন্সির গাফিলতির কারণে হজযাত্রীদের জটিলতা কাটছেই না। বর্ধিত মোয়াল্লেম ফি এবং দ্বিতীয়বার হজে যেতে ইচ্ছুকদের জন্য সৌদি সরকারের নির্ধারিত ফি জমা না দেয়ায় জটিলতা সৃষ্টি হয় এ বছরের হজযাত্রায়। যাত্রী না পাওয়ায় বাতিল হয় হজ ফ্লাইট। এখন শুনতেছি যে আজ 6:25 ফ্লাইটটা বাতিল হয়ে গেছে। 10-15 মিনিট পরেই শুনছি যে এরকম ফ্লাইট বাতিল। ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং হজ এজেন্সিগুলোর মালিকদের সংগঠন হাবের নেতাদের বৈঠকে কিছু পদক্ষেপ নেয়ার পর সরকার আশ্বাস দেয় নির্ধারিত সময়ের মধ্যে সবাই হজে যেতে পারবেন। কিন্তু মঙ্গলবার পর্যন্ত নিবন্ধিত 53,478 জন হজযাত্রী ভিসা পায়নি। তারা বলতেছে যে পাসপোর্ট ভিসা হয়ে গেছে, আশা করি এটা ক্যান্সেল হবে না। পাইনি আমার এজেন্সির হাতে আছে ফ্লাইট, দুপুর 2টায় ছিল, এখন 5-এ গেছে আর রাত 1টায়। দায়ী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। এদিকে মঙ্গলবার সকাল থেকে 1761 যাত্রী নিয়ে ছেড়ে গেছে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের 6টি ফ্লাইট। সন্ধ্যা 7টায় এবং রাত 8:30টায় 676 জন হজযাত্রী নিয়ে ছাড়বে আরও 2টি ফ্লাইট। নাইম আল চিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।